ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো বলিউড ইন্ডাস্ট্রির লেটেস্ট আপডেট নিয়ে। আজকে কথা বলবো একটা বায়োপিকের ব্যাপারে, তো যেটা নীরজ চোপড়ার উপর বায়োপিক হতে চলেছে বলিউডে। তো নীরজ চোপড়া 2020-তে টোকিও অলিম্পিকে ভারতের হয়ে জ্যাভলিনে স্বর্ণ পদক জেতে এবং প্রথমবারের মতন ভারত থেকে তিনি জ্যাভলিনে পার্টিসিপেট করেন এবং প্রথমবারই তিনি স্বর্ণ পদক জয় মানে জেতেন। তো তাকে নিয়ে এবার বলিউডে সিনেমা হতে চলেছে এবং নীরজ চোপড়া একজন ইন্ডিয়ান আর্মি, তো এরকম একজন মানুষকে নিয়ে বায়োপিক হতে চলেছে। তো এর মুখ্য চরিত্রে অভিনয় করবেন গোলমাল খ্যাত অভিনেতা, চরিত্রে অভিনয় করবেন শ্রেয়াস তালপারকে, যিনি গোলমাল সিনেমাতে অভিনয় করেছেন, এবং বিশেষ একটা চরিত্রে দেখতে পাবো আমরা পরমব্রতকে। তো দেখা যাক সিনেমাটা কীরকম হয় এবং আরও অ্যানাউন্সমেন্ট হবে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা টিভি এবং বেল আইকনে ক্লিক করো।